चैतन्य शाश्वत शांत बोमातीत निरंजन बिंदुनाद कलातीत तस्म श्रीगुरव नम शक्ति समारूढ़ विभूषिता भुक्ति मुक्ति च चनूपा तस्म श्रीगुवे आज के জগৎগুরু শঙ্করাচার্যকে স্মরণ করছি তার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করে কথাবাসরের এই অবসরে কিছু তার সম্পর্কে দু চারখানি কথা বলার একটা প্রয়াস রাখছি আর এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি আজকের এই শঙ্করাচার্য স্মরণ এর মূলে রয়েছেন স্বামী আনন্দ তারই বিপুল উদ্যোগে এই আলোচনা এই বিরাট মহাপুরুষ যিনি মাত্র বত্রিশ বছর মর্ত ধারণ করেছিলেন তার এই বিরাট কর্মভারের তার এই বিরাট কর্মভারের পরিচয় আমরা আমাদের এই সামান্য সময়ে ধরা অসম্ভব তবু তার কিছু কথা বাণী দিয়ে তার প্রতি আমাদের বাণীর অঞ্জলি জ্ঞাপন করছি আজ হতে প্রায় চোদ্দশো বা তেরোশো বছর পূর্বে কেরলার এই দক্ষিণের কালাডি গ্রামে এই মহাপুরুষ জগৎগুরু শঙ্করাচার্যের যাকে শিব অবতার বলা হয় তার জন্ম পিতা শিবগুরু নামবুদ্রী ব্রাহ্মণ অত্যন্ত নিষ্ঠাবান মাতা আরি আম্মা এরা দুজনেই নিঃসন্তান এই এদের একমাত্র জীবনের একটু বেদনা এরা দুজনেই শিবভক্ত ভক্তের ব্যাকুল প্রার্থনায় শিব দর্শন দিয়ে বলেন আমি তোমাদের ঘরে পুত্র পুত্ররূপে জন্মগ্রহণ করব তবে শর্ত একটি হয় তোমরা আমার মতন শিবতুল্য সন্তান পাবে আর না হয় দীর্ঘজীবী সন্তান পাবে দুয়ের মধ্যে যে কোনো একটি বেছে নাও অগত্যা শিবকেই তারা তাদের সন্তান রূপে প্রার্থনা করলেন জন্ম হল আগামী দিনের এক বিরাট পুরুষের যিনি আ সমুদ্র ভারতবর্ষকে হিমাচল থেকে সমুদ্র পর্যন্ত এই ভারতবর্ষকে এক নতুন মন্ত্রে উজ্জীবিত করে যাবেন প্রতিষ্ঠা করবেন প্রায় নষ্ট হতে বসা বেদান্তকে পুনঃপ্রতিষ্ঠা তিনি তার ঘটাবেন এই পুত্রের আয়ু মাত্র ষোলো বছর শিবের আশীর্বাদে জন্ম নাম তাই শঙ্কর পিতা ইচ্ছা পুত্রকে তার নানান জ্ঞানে গরিমায় প্রতিষ্ঠা করা সেই জন্য ভালো পাঠশালায় গুরুগৃহে তাকে পাঠাবেন কিন্তু পিতার সেই স্বপ্ন পূর্ণ হলো না কারণ শঙ্করের অল্প বয়সেই তার পিতা পরলোক গমন করেন জননী আরিয়াম্মা তিনি পিতা তিনি শঙ্করকে মানুষ করে তোলেন কিন্তু ছেলের ছোটবেলা থেকেই তীব্র সন্ন্যাস তার সন্ন্যাস নেবার ইচ্ছে সংসারের প্রতি সে সম্পূর্ণ নিরাসক্ত মা স্বাভাবিকভাবেই তার একমাত্র পুত্র স্বামী নেই এই পুত্রই একমাত্র তার অবলম্বন কিছুতেই তাকে সন্ন্যাসের অনুমতি দিতে চান না একদিন বাড়ির কাছের পূর্ণা নদীতে শঙ্করাচার্য স্নান করতে গেছেন বালক শঙ্কর স্নান করতে গেছেন এবং সেখানে সাতার কাটছেন হঠাৎ একটি সেই নদীর একটি কুমির তার পা কামড়ে ধরল চিৎকার করে উঠলেন শঙ্কর মাকে একেবারে ডেকে চিৎকার করে উঠলেন মা পুত্রের সেই চিৎকার শুনে ছুটে গেলেন পূর্ণা নদীর তীরে শঙ্কর বলছেন মা আমাকে কুমিরে ধরেছে আমার বাচার আর বোধ আশা নেই তুমি এই মুহূর্তে আমাকে অন্তত সন্ন্যাস গ্রহণের অনুমতি দাও অন্তত এই অনুমতিতে নিয়েই আমি প্রাণ ত্যাগ করি তাহলে যদি কিছু হতে পারে মা কি করেন অগত্যা পুত্রের প্রাণই তো তার কাছে সবচাইতে বড় তিনি অনুমতি দিলেন আর কি আশ্চর্য আরে আম্মা অনুমতি দেওয়া মাত্রই সেই কুমির শঙ্করের পা ছেড়ে দিল পুত্র উঠে এলো জননী আকুল হয়ে পড়লেন তার এত ছোট ছেলে সন্ন্যাস নিয়ে চলে যাবেন মা সংজ্ঞা হারালেন পুত্র অত্যন্ত মাতৃভক্ত মাকে বড় ভালোবাসেন এই ছেলে মা ছাড়া তার আরই বা কে আছে মাকে প্রবোধ দিয়ে বললেন মা তুমি কেঁদো না আমি তোমার থেকে খুব বেশি দূরে যাব না মা বলছেন তুই চলে গেলে আমাকে কে দেখবে আমি কাকে নিয়ে বাঁচব শঙ্কর বললেন তুমি এই এতটুকু চিন্তা করো না আমি ঠিক শেষ সময় তোমার কাছে আমি আসব মাকে এই কথা দিয়ে শঙ্কর চললেন সন্ন্যাস নেবার জন্য এবং এটা ঠিক এই জায়গাটায় লক্ষ্য করুন যত বড় বড় মহাপুরুষ হয়েছেন শ্রী চৈতন্যদেব শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এরা প্রত্যেকেই মাতৃভক্ত মার মানে দুঃখ এরা কিন্তু কেউ দেননি চৈতন্যদেব তিনি সংসার দেয় ত্যাগী কঠোর সন্ন্যাসী কিন্তু মাকে কখনো ত্যাগ করেননি যখনই মা ডেকেছেন মাকে মার কাছে তিনি এসেছেন স্বামী বিবেকানন্দ তার সারা জীবন মা যাতে কিসে একটু ভালো থাকবেন তার মধ্যে তার এত চিন্তা সং তার এই সন্ন্যাস মঠ প্রতিষ্ঠা বেদান্তের প্রচার কত চিন্তা তার মধ্যে তার আরেক চিন্তা এই নানান জ্ঞাতি কলহে দীর্ণ এই জননীকে একটু কিভাবে ভালো রাখা যায় যে সন্ন্যাসী কোনো কিছুর জন্য হাত পাতেন না তিনি পর্যন্ত মায়ের জন্য মাকে একটু ভালো রাখার জন্য তিনি তার পরম বন্ধু সেই রাজস্থানের মহারাজার কাছে প্রার্থনা করছেন তার চিন্তা তার চিঠিপত্রের মধ্যে ছত্রে ছত্রে উঠে এসেছে আর আমাদের প্রাণের ঠাকুর আরেক অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ তিনি তো জননীকে সঙ্গেই রেখেছেন এই এটা একটা অপূর্ব শিক্ষণীয় বিষয় যাই হোক আমরা পরে দেখব শঙ্কর শঙ্কর আচার্য তিনি বৈদান্তিক সন্ন্যাসী কিন্তু শেষ মুহূর্তে যেন মাতৃদুগ্ধ স্তনের সে স্বাদ তার মধ্যে হলো স্তন্ন দুগ্ধের স্বাদ তার জিহার মধ্যে কোথার থেকে যেন এলো তিনি বুঝলেন মার আহ্বান এসেছে তিনি ছুটে এসেছিলেন মার কাছে তিনি মাকে শেষ সময়ে মাকে শুশ্রূষা করেন এবং মার যাতে ঊর্ধ্বগতি হয় তাহারও ব্যবস্থা করেন এবং মার মৃত্যুর পর এই নির্বিন্ন সংসারী সংসার ত্যাগী সন্ন্যাসী তিনি মার দাহটিও করেন দাহ দাহকর্মও করেন দাহ সংস্কার করে তিনি ফিরে যান তো আমরা দেখলাম তিনি মার কাছ থেকে অনুমতি নিয়ে ছুটে চলেছেন গুরুর কাছে সেই সময় নর্মদা তীরে অবস্থান করতেন গুরু গোবিন্দপাদ তিনি গুরু গৌরপদ আচার্যের শিষ্য এই গৌরপাদ তিনি মাণ্ডুক্য উপনিষদের কারিকা রচনা করেছেন বিখ্যাত কারিকা তারই শিষ্য গোবিন্দপাদ তিনি সেই সময় নর্মদা তীরে অবস্থান করছিলেন এবং শঙ্করাচার্য তার কাছে উপস্থিত হন এবং তিনি গুরুর কাছে শিষ্যত্ব প্রার্থনা করেন গুরু গোবিন্দপাদ শঙ্করকে দেখে বুঝেছিলেন যে বালক সামান্য নয় একে শেখাবার কিছু নেই আছে কেবল সমাধি সম্পাদিত অপরক্ষণ অপরোক্ষ অনুভূতি দান তার অন্য সব শিক্ষা হয়ে গেছে অসম্ভব মেধাবী এই শঙ্কর অত্যন্ত বাল্য বয়সে তিনি শাস্ত্রের সমস্ত পাঠ সম্পন্ন করে ফেলেছেন অত্যন্ত মেধাবী শ্রুতিধর এই বালক গুরু বুঝলেন এই বালক শব্দ ব্রহ্মকে অতিক্রম করেছে বাকি কেবল পরব্রহ্মের সাক্ষাৎকার গুরুর কাছে শঙ্করাচার্য রয়েছেন শঙ্কর রয়েছেন গুরু তাকে আদেশ করলেন তুমি কাশি যাও এবং সেখানে গিয়ে ব্রহ্মসূত্র উপনিষদ গীতা এ তিনের উপরে ভাষ্য রচনা করো গুরুর আদেশে শঙ্করাচার্য কাশিতে উপস্থিত হলেন সেখানে তিনি এই গুরুর নির্দেশ অনুযায়ী এসব কাজ করে চলেছেন শঙ্করাচার্যকে বুঝতে হলে শঙ্করাচার্যের শিষ্যদেরকে জানতে হবে আসলে গুরু কত বড় এটা বোঝা যায় তার শিষ্যদেরকে দিয়ে শ্রীরামকৃষ্ণ এর পরিচয় স্বামী বিবেকানন্দ এইটা যেমন ঠিক সেরকম শঙ্করাচার্যের এই চারজন বড় বড় শিষ্য তাদের পরিচয় যদি আমরা পাই তাহলে হয়তো বা খানিক তাদের গুরু শঙ্করাচার্য তিনি কোন স্তরের সেটা বোঝা যায় এটা যেন তর্কশাস্ত্রের ওই যে শাখার ন্যায় এই বোধ অর্থাৎ দূরে চাঁদ রয়েছে চারটাকে দূরের কোনো বস্তু তাকে বোঝানোর জন্য কাছের একটি বস্তুকে আগে দেখানো হয় সেই কাছের বস্তুকে চিনিয়ে তারপর তার মাধ্যমে দূরের বস্তুটিকে চেনানো হয় একে বলা হয় শাখা চন্দ্র মত অর্থাৎ দূরের একটি গাছের ডাল সেই ডালটিকে দেখিয়ে তারপর সেই ডালের মধ্যে দিয়ে যে দূরে চাঁদটি রয়ে দেখা যাচ্ছে সেই চাঁদের সাথে পরিচয় করে দেওয়া আমরা ঠিক সেরকমভাবেই শঙ্করাচার্যের শিষ্যদের পরিচয় একটু জানব এবং তার মধ্যে দিয়েই আমরা শঙ্করাচার্যের মহিমাকে কিছুটা বোঝার চেষ্টা করব। শঙ্করাচার্যের যে সমস্ত শিষ্যরা আছেন তার মধ্যে একজন হচ্ছেন সনন্দন অত্যন্ত মেধাবী তিনি অত্যন্ত মেধাবী এই সনন্দন সনন্দন তিনি গুরুর কাছে আছেন এবং আছেন অন্যান্য শিষ্যরা সবাই শঙ্করাচার্যের কাছে পাঠ গ্রহণ করছেন এবং শঙ্করাচার্য তার নিজের কাজ করে যাচ্ছেন তার গুরুর আদেশ অনুসারে সেই সব ভাষ্য রচনা খানিকটা শেষ হয়েছে বা তিনি পাঠ দান করছেন তার কাছে অনেক শিষ্যরা আসেন পাঠ গ্রহণ করার জন্য তাদের মধ্যে রয়েছেন সনন্দন অন্য শিষ্যরা এই সনন্দনকে একটু ঈর্ষা করেন কারণ তারা ভাবেন যে গুরু শঙ্করাচার্যের এর প্রতি একটু বেশি পক্ষপাত রয়েছে এটা তারা মনে করে এই জন্য তারা স্বনন্দকে একটু ঈর্ষা করেন শঙ্করাচার্য এটা বুঝতে পেরেছেন একদিন তিনি তার শিষ্যদের এই ঈর্ষা এই অশুয়াকে ভেঙে দেওয়ার জন্য সুযোগ খুঁজছিলেন হঠাৎ একদিন একটি সুযোগ উপস্থিত হয় সেখানে একদিন শিষ্য সমব্যবীহারে সশিষ্য শঙ্করাচার্য বসে আছেন স্রোতবতী নদী অলোকানন্দার তীরে সনন্দন কোনো একটি বিশেষ কাজে অলোকানন্দার অপর পারে গিয়েছেন আর এই পারে শঙ্করাচার্য বাকি শিষ্য দেশ নিয়ে বসে আছেন শাস্ত্র আলোচনা ইত্যাদি করছেন হঠাৎ তিনি কে। কে ওই পারে দেখে বলছে সনন্দন শীঘ্র এসো দ্রুত এসো প্রয়োজন আছে কাল বিলম্ব না করে দ্রুত তুমি চলে এসো সনন্দন গুরুর আহ্বান শুনে ভাবলেন এক্ষুনি কি ছুটে যেতে হবে নিশ্চয়ই কোনো একটা বিপদ ঘটেছে গুরু আমাকে দ্রুত যেতে বলছেন দূরে দেখলেন একটা পারাপারের একটা সেতু আছে কিন্তু সেটা দিয়ে যেতে হলে তো অনেকটা সময় লাগবে কারণ সেতুটা অনেক দূরে কিন্তু গুরু বলেছেন শীঘ্র এসো সন আর কাল বিলম্ব না করে ওই স্রোতবতী অলোকানন্দার মধ্যে ঝাঁপিয়ে পড়লেন এমনই স্রোত যেখানে পাথর ভেসে যায় তিনি কোনো কিছু বাজ বিচার না করে কেবল গুরু আহ্বান করেছেন গুরু ডেকেছেন এটাই মাথায় রেখে তিনি ঝাঁপিয়ে পড়লেন সেই স্রোতবতী অলকানন্দার মধ্যে কি আশ্চর্য যিনি ঝাঁপিয়ে পড়া মাত্র যেখানে জলের উপরে যিনি পা ফেলছে না সেখানে একটি একটি করে পদ্ম ফুটে উঠছে গুরু কৃপায় গুরুর ভক্ত সনন্দন সেই পদ্মের উপর দিয়েই অলকানন্দা পার করে গুরুর কাছে এসে উপস্থিত হলেন তার এই আশ্চর্যময় এই ঘটনাকে দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল এবং তারা তখন বুঝলেন যে কেন শঙ্করাচার্য তার এই শিষ্যকে এত বেশি স্নেহ করেন কেন তার গুরুর কাছে এর এত বিশেষ আদর গুরু শঙ্করাচার্য প্রসন্ন হয়ে বললেন তুমি প্রতি পদে পদ্ম পার হয়ে এসেছ আজ থেকে তোমার নাম হবে পদ্মপাদ আমরা এই পদ্মপাদ আচার্যকে সেখান থেকে পেলাম আরেকটি ঘটনা এই পদ্মপাদ আচার্যকে নিয়ে অনেক ঘটনা আছে তার মধ্যে আরেকটি ঘটনা একদিন অনেক পরে গুরু শিষ্যদের শঙ্করাচার্য শিষ্যদেরকে নিয়ে ভারতবর্ষের নানা স্থানে পরিভ্রমণ করে বেড়াচ্ছেন আপনারা জানেন শঙ্করাচার্য গোটা ভারতবর্ষ সেই দক্ষিণ হতে উত্তর পূর্ব হতে পশ্চিম পদব্রজে তিনি পরিভ্রমণ করেছেন পরিব্রাজক শ্রেষ্ঠ সন্ন্যাসী তিনি সমস্ত সন্ন্যাসীদের গুরুস্বরূপ ব্যাস তারপরই হচ্ছে শঙ্করাচার্য ব্যাসকে বলা হয় আদিগুরু তারপরই হচ্ছে এই শঙ্করাচার্য মহাগুরু তো এই তিনি সেই সময় ঘুরতে ঘুরতে মহারাষ্ট্রের এক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছেন হঠাৎ সেখানে এক উগ্র ভৈরব এক কাপালিক শঙ্করাচার্যের সামনে এসে উপস্থিত হলো এসে বললেন তুমি নাকি এই কথা বলে বেড়াও যে অহং ব্রহ্মাস্মি শঙ্করাচার্য বললেন হ্যাঁ বলে তাই যদি হয় তুমি নিজেকেই যদি বলো যে সবই তুমি ব্রহ্মস্বরূপ তাহলে তো তোমার বুদ্ধি নেই শঙ্করাচার্য চুপ করে আছেন। স্মিত হাস্যে সেই উগ্র ভৈরব বললেন তোমার যদি দেহাত্ম বোধ না থাকে তাহলে এই দেহের তো কোনো প্রয়োজনও তোমার নেই তুমি তোমার এই দেহ আমাকে দিয়ে দাও কি করবেন এই শরীর নিয়ে না আমি একটি সাধনা করছি তাতে এরকম একজন পুণ্যবাণের দেহ যদি আমি আহুতি দিতে পারি তাহলে আমি সিদ্ধি লাভ করব শঙ্করাচার্য বললেন বেশ চলুন সেই উগ্র ভৈরব কাপালিকের পেছন পেছন শঙ্করাচার্য রওনা দিলেন উগ্র ভৈরব পূজা অর্চা করে শঙ্করাচার্যকে বলি দেবেন এরকমভাবে তিনি প্রস্তুত হলেন এইদিকে সেই পদ্মপদ তার শিষ্য সনন্দন পদ্মপাদ আচার্য তিনি হঠাৎ বললেন শঙ্কর গুরু কোথায় আমাদের সঙ্গে ছিলেন আচার্যদেব তিনি কোথায় ধ্যান যুগে তিনি সব ঘটনা জানতে পারলেন তখন তিনি দ্রুত সেখানে উপস্থিত হলেন সেই ভয়ঙ্কর জগঙ্গলে যেখানে উগ্র ভৈরব শঙ্করাচার্যকে বলি দিতে প্রস্তুত সনন্দন পদ্মপাদ আচার্য তিনি ছিলেন নৃসিংহদেবের পরম ভক্ত তিনি নৃসিংহদেবকে ধ্যানে আহ্বান করলেন দেখা গেল নৃসিংহদেব সেখানে উপস্থিত হয়ে সেই উগ্র ভৈরবকে বধ করে শঙ্করাচার্যকে মুক্ত করলেন আরেক মতে সেখানে হঠাৎ এক জঙ্গল এক ভয়ঙ্কর সিংহের আবির্ভাব হয় সেই সিংহ মুহূর্তের মধ্যে উগ্র ভৈরবকে সেই কাপালিককে বিচ্ছিন্ন করে দেয় তখন শিষ্যরা শঙ্করাচার্যকে নিয়ে ফিরে আসে তো যাই হোক আমরা এরপরে দেখছি শঙ্করাচার্য ব্যাস তীর্থে উপস্থিত হয়েছেন সেখানে বসে তিনি ব্রহ্মসূত্র ভাষ্য বারোখানা উপনিষদ আরেক মতে দশখানা কারণ বলা হয় কেন উপনিষদের বাক্য ভাষ্য এবং সেই তস্যতর উপনিষদ এই দুটি নাকি শঙ্করাচার্যের ভাষ্য নয় তাহলে থাকছে দশটি অর্থাৎ দশ কিংবা বারো যাই হোক এইগুলো এই মোটামুটি বারো অথবা দশখানা উপনিষদের ভাষ্য রচনা করেন গীতা ভগবদ্গীতা শ্রীমদ্ভগবদ্ গীতার ভাষ্য রচনা করেন মহাভারতের মধ্যে সনৎসু সুজাতীয় যে কাহিনি আছে তার ভাষ্য রচনা করেন আর বিষ্ণু নাম বিষ্ণুর সহস্র নামের ভাষ্য রচনা করেন সেখানে তো তিনি যখন ব্রহ্মসূত্র ভাষ্য রচনা করছেন কাশিতে বসে সেইখানে একটা অপূর্ব ঘটনা ঘটে একটা বিস্ময়কর ঘটনা তো সেখানে তিনি ব্রহ্মসূত্র রচনা করছেন হঠাৎ এক বৃদ্ধ ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত হন এসে বললেন এখানে নাকি কেউ একজন ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করছে কে সে কে সেই অর্চীন শঙ্করাচার্য উঠে দাঁড়িয়ে বললেন আমি সেই বলছে তুমি তুমি এখানে বসে ব্রহ্মসূত্রে ভাষ্য করছো কই শোনাও তো দেখি কি বলছো এই দুজনে শঙ্করাচাচার্য আর সেই বৃদ্ধ ব্রাহ্মণের দীর্ঘ আট দিন ধরে সেই ব্রহ্মসূত্রের উপর আলোচনা চলছে শঙ্করাচার্য বলে যাচ্ছেন সেই বৃদ্ধ তার উপর প্রতি প্রশ্ন করছেন আবার শঙ্করাচার্য তার উত্তর দিচ্ছেন আর তার উপর আবার বৃদ্ধ ব্রাহ্মণ আবার প্রশ্ন করছেন শিষ্যরা রয়েছেন শিষ্যরা একেবারে অবাক হয়ে যাচ্ছেন যে এই ব্রহ্মসূত্রের এত গভীরতা এতটা ডেপনেস এত বিশাল এত কিছু বলার আছে তারা অবাক হয়ে যাচ্ছেন তারা অবাক হয়ে যাচ্ছেন কে বৃদ্ধ ব্রাহ্মণ যার ব্রহ্মসূত্রের উপর এত দখল এত গভীরভাবে তিনি প্রশ্ন করে চলেছেন আবার অন্যদিকে তারা আশ্চর্য হয়ে যাচ্ছেন তাদের গুরুর মেধাকে লক্ষ্য করে যে শঙ্করাচার্য কি নিপুণভাবে সেই বৃদ্ধের প্রশ্নের যুক্তিকে খণ্ডন করে তার ভাষ্য প্রকাশ করে যাচ্ছে এইভাবে আট দিন যাচ্ছে এরকম করতে করতে এক জায়গায় এসে আমরা দেখছি ব্রহ্মসূত্রের আনন্দময় অধিকরণ অর্থাৎ ব্রহ্মসূত্রের তৃতীয় অধ্যায় প্রথম পাদের প্রথম সূত্র নিয়ে শঙ্করাচার্য ওই বৃদ্ধ ব্রাহ্মণের মধ্যে প্রবল তর্ক আরম্ভ হয়ে গেছে কেউ কাউকে কথা মানছেন না শঙ্করাচার্যে যত ভাষ্য দিচ্ছেন যত যুক্তি দিচ্ছেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ তার সবটা নস্বাত করে দিচ্ছেন আবার শঙ্করাচার্য তার নতুন ভাষ্য দিচ্ছেন এটা একটা দীর্ঘ চলছে শঙ্করাচার্য একসময় বলতে গিয়ে হঠাৎ তিনি তার প্রিয় শিষ্য পদ্মপাদকে বলছেন আচ্ছা পদ্মপাত তুমি বলো কোনটা ঠিক এই বৃদ্ধ ব্রাহ্মণ যা বলছে সেটা না আমি যেটা বলছি সেটা পদ্মপাদের সংশয় হচ্ছে অত্যন্ত মেধাবী সেই পদ্মপাত সনন্দন। তিনি বুঝলেন এই বৃদ্ধ ব্রাহ্মণ আর কেউ নয় এ স্বয়ং ব্যাস ব্যাস ছাড়ার কেউ হবে না কারও এত সাধ্য নেই ব্রহ্মসূত্রের এই গভীরতা এত গভীরতা এত ব্যাপ্তি আর কারো থাকতে পারে না তিনি তখন কি করবেন কার কথা রাখবেন গুরুর কথা না গুরুর গুরুর কথা ব্যাসদেব হচ্ছেন আদি গুরু আর শঙ্করাচার্য হচ্ছেন তার নিজের গুরু কার কথা রাখবেন তিনি অত্যন্ত বুদ্ধিমান এই সনন্দন তখন তিনি একটি শ্লোকে উভয়কে প্রণাম করে বলছেন শঙ্কর শঙ্কর স্বয়ং ব্যাসদেব নারায়ণম তদ্দয় মে কিঙ্কর কিঙ্করৌ অহম বলছেন শঙ্কর অর্থাৎ আমার গুরু শঙ্কর তিনি স্বয়ং শিব শঙ্কর স্বয় আর ব্যাসদেব তিনি আপনি স্বয়ং হচ্ছেন নারায়ণ ও আপনাদের উভয়েরই আমি হচ্ছে কিঙ্কর কিঙ্কর মানে হচ্ছে সেবক আমি হচ্ছে আপনাদের উভয়েরই সেবকের সেবক সেবক আধম তো যাই হোক এই কথা শুনে ব্যাসদেব প্রসন্ন হলেন তিনি স্মিত হাস এবং তিনি বললেন না আমি পরীক্ষা করছিলাম তোমার গুরুকে আর শঙ্করাচার্যও বুঝলেন যে তার মধ্যেও একটা সন্দেহ হয়েছে যে এই বৃদ্ধ ব্রাহ্মণ আর কেউ নয় সেই ব্যাসদেব যাই হোক অতি প্রসন্ন ব্যাসদেব শঙ্করাচার্যকে বললেন আমি তোমার এই ভাষ্যে খুব প্রসন্ন হয়েছি তুমি এই অদ্বৈত মত সংসারে প্রচার করো শঙ্করাচার্যের তখন ১৬ বছর সেই দিনই পূর্ণ হয়েছে শঙ্করাচার্য বললেন এর থেকে বড় আর কোনো উপলক্ষ আর বড় কোনো মুহূর্ত আমার জীবনে আসবে না আমার তো ষোলো বছর আয়ু তা আমার তো আয়ু আজকেই শেষ আজকেই আমি ব্যাস দেবে সেই গুরুর গুরু সমস্ত সন্ন্যাসীর শিরোমূর্ধায় যিনি প্রতিষ্ঠিত সেই সমস্ত সন্ন্যাসীদের গুরুস্বরূপ সেই ব্যাসের প্রসন্নতা লাভ করেছে আমার আর চরম প্রাপ্তি হয়ে গেছে আজ এই ব্যাসের সম্মুখেই আমি আমার দেহ ত্যাগ করি তিনি শঙ্কর ব্যাসদেবকে বললেন আজ আমার আয়ু সমাপ্ত আমি আপনার সামনেই দেহ ত্যাগ করতে চাই হাস্যে ব্যাসদেব বললেন তা কি করে সম্ভব তোমার কাজ তো এখন অনেক বাকি তোমাকে এখন আরও কাজ করতে হবে তোমাকে আমি আরো ষোলো বছর আয়ু দান করলাম তুমি যাও গিয়ে এই অদ্বৈত বেদান্তেও প্রতিষ্ঠা করো এই অদ্বৈত বেদান্ত বৌদ্ধ প্রভাবে আর মীমাংসকদের প্রভাবে একেবারে নষ্ট হয়ে যেতে বসেছে মীমাংসকরা হলো তার বেদের সেই শাখা যারা জাগ যজ্ঞ ইত্যাদিকে প্রদান করা অর্থাৎ ক্রিয়ামার্গী তাদের প্রভাবে এই অদ্বৈত বেদান্ত নষ্ট হয়ে যাচ্ছে তোমরা এই অদ্বৈত মতকে তোমাকে প্রতিষ্ঠা করতে হচ্ছে তুমি দিগ্বিজয়ের মাধ্যমে বেদান্ত মত প্রতিষ্ঠা করো ধর্মের আচরণে বৌদ্ধ ধর্ম ও মীমাংসদের প্রবলতার ব্যবিচারে বেদান্ত লুপ্ত হয়েছে তুমি তার প্রাধান্য নতুন করে প্রতিষ্ঠা করো তুমি এখান থেকে যাও এবং দেখবে মীমাংসকদের শ্রেষ্ঠ একজন কুমারিল ভট্ট তিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মীমাংসক তাকে পরাজিত করো তাকে পরাজিত করলে এই সংসারে বেদান্ত আবার প্রতিষ্ঠা পাবে কারণ কুমারিল ভট্ট এর ইতিমধ্যে তিনি বৌদ্ধদেরকে কিন্তু পরাজিত করেছেন সুতরাং তোমাকে নতুন করে আর বৌদ্ধদের পরাজিত করতে হবে না তারা কুমারিল ভট্ট অর্থাৎ সেই মীমাংসকদের মধ্যে শ্রেষ্ঠ আচার্য তাকে পরাজিত করো তোমার সামনে দুটি বাধা এক হচ্ছে বৌদ্ধ মত আর এক হচ্ছে মীমাংসক মীমাংসকেরা বৌদ্ধদেরকে ইতিমধ্যে পরাজিত করেছে তর্কে তুমি এবার মীমাংসকদের শ্রেষ্ঠ যিনি সেই কুমারীল ভট্টকে পরাজিত করো করে তুমি তাকে সেখান থেকে তুমি অদ্বৈত মত প্রতিষ্ঠা করতে পারবে তো আমরা দেখলাম শঙ্করাচার্য তিনি সেখানে ব্যাস দেবের নির্দেশে মীমাংসকদেরকে হারাতে হবে এই মানে অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠার জন্য তিনি তীর্থে মীমাংসক কুমারিল ভট্টের কাছে গিয়ে উপস্থিত হলেন গিয়ে দেখলেন যে কুমারিল ভট্ট তুষানল জ্বালিয়ে তুষের অনল জ্বালিয়ে তাহার উপরে বসে আছেন অর্থাৎ তিনি তুষানলে আত্মত্যাগ করবেন কি ব্যাপার না তিনি বৌদ্ধদেরকে পরাজিত করবার জন্য তিনি এক বৌদ্ধ বৌদ্ধগুরুর কাছে শিষ্যরূপে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং শিষ তার কাছ থেকে সেই বৌদ্ধগুর শিষ্যত্ব গ্রহণ করে সেই বৌদ্ধের আচার্যের কাছ থেকে সমস্ত বৌদ্ধর রহস্য তিনি শিক্ষা লাভ করে তিনি গুরুকে ছলনা করেছেন কারণ তার উদ্দেশ্য ছিল বৌদ্ধ মতকে তর্কে পরাজিত করা এবং তার জন্যেই বৌদ্ধমতের সমস্ত রহস্য জানার জন্য সেই বৌদ্ধ গুরুর শিষ্যত্ব গ্রহণ করে যাই হোক গুরু তো সেই গুরুকে তিনি ছলনা করেছেন সুতরাং তার উদ্দেশ্য সিদ্ধি হয়েছে তিনি বৌদ্ধমত খণ্ডন করে মীমাংসকদের জয়ধ্বজা উড্ডীন করেছেন কিন্তু গুরুর সঙ্গে তো ছলনা করেছে সুতরাং প্রায়শ্চিত্তস্বরূপ তিনি তুষানলে শরীর ত্যাগ করবেন এমন অবস্থায় সেখানে শঙ্করাচার্য উপস্থিত হলেন এসে বললেন আমি আপনার কাছে এসেছি এই আমার বেদান্তের ভাষ্য এটি আমি আপনাকে দিচ্ছি আপনি এটা দেখে নিন আমি আপনাকে দেখে বিচার করে বলুন এটা সঠিক কি না আমি আপনাকে তো সেই শোনা যায় সেই তুষানলের উপরে বসেই কুমার ভট্ট মীমাংস কুমারিল ভট্ট তিনি তার সমস্ত ভাষ্যটি পাঠ করে অত্যন্ত প্রসন্ন হলেন কিন্তু বললেন যে দেখো আমি তখন প্রাণ ত্যাগ করতে বসেছি সংকল্প গ্রহণ করেছি আমি এই সংকল্প থেকে ফিরে আসতে পারি আমি তোমার সঙ্গে আর এই ব্যাপারে কোনো আলোচনা করতে পারি না তবে আমার শিষ্য মন্ডন মিশ্র রয়েছে তুমি মন্ডন মিশ্রকে যদি পরাজিত করতে পারো জানবে তুমি আমাকে পরাজিত করতে পেরেছ তুমি মন্ডন মিশ্রর কাছে যাও তাকে গিয়ে পরাজিত করো তো শঙ্করাচার্য সেখান থেকে মন্ডন মিশ্রর কাছে রওনা দিলেন এই যে শঙ্করাচার্য যাচ্ছেন সঙ্গে তার শিষ্য রয়েছে এরকম যেতে যেতে তিনি শ্রীবেলি নামেও এক জায়গায় এসে উপস্থিত হলেন সেখানে তিনি অবস্থান করছেন সেখানে প্রভাকর নামে এক বৃদ্ধ ব্রাহ্মণ আর তার ব্রাহ্মণই হট শঙ্করাচার্যের কাছে এসে উপস্থিত হলেন তারা অত্যন্ত দিন অত্যন্ত করুণা বলে কাঁদতে কাঁদতে শঙ্করাচার্যের কাছে বললেন হে প্রভু আমরা আপনার অনেক নাম শুনেছি আপনি মহাপুরুষ আপনার প্রভাবের কথা আমরা জেনেছি আমাদের এই জীবনে একটা প্রচণ্ড যুগ দুঃখ আমাদের একমাত্র সন্তান তেরো বছর তার বয়স হয়েছে অথচ সে জড় কথা বলে না এই ছেলেটিকে নিয়ে আমরা কী করব আমার ইচ্ছা সে একটু শাস্ত্র পাঠ করুক একটু পড়াশুনো করুক কিন্তু সে কোনো কথাই বলে না জড় বুদ্ধি সম্পন্ন শঙ্করাচার্য সেই তেরো বছরের বালকটিকে দেখে বুঝলেন এই বালক কোনো সামান্য বালক নয় তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন কাস্তম কি তুমি হ্যাঁ কোথার থেকে তুমি এসেছো একে ভালো কথা বলে না তার মধ্যে শঙ্করাচার্য আবার তাকে সংস্কৃতে জিজ্ঞেস করছে কিন্তু কি আশ্চর্য হ্যাঁ সেখানে সেই ছেলেটি যে কখনো কথা বলে না হ্যাঁ কোনো কিছুই তার মুখের ভাষা নেই সে বলে উঠলাম না হাম মানুষ দেবযক্ষ ব্রাহ্মণং শুদ্র ক্ষত্রিয় আমি মানুষ নই দেব নই যক্ষও নই ব্রাহ্মণ নই শুদ্রও নই ক্ষত্রিয় নই হ্যাঁ অহং বোধস্বরূপ আমি হচ্ছি কনসনেস চৈতন্যস্বরূপ এই চৈতন্য বৃদ্ধ ব্রাহ্মণ প্রভাকর রাতা স্ত্রী ব্রাহ্মণী তারা তো অবাক কি কাণ্ড শঙ্করাচার্য তখন বললেন দেখুন আপনাদের এই সন্তান সামান্য নয় শুদ্ধ প্রবল জ্ঞানী পুরুষ এই ছেলেটিকে আমাকে দিন এ আকে আমিরা পিতা মাতা সেই সন্তানটিকে শঙ্করাচার্যকে সানন্দে দান করলেন এই সন্তান এই যে জড়বুদ্ধি সম্পন্ন এই সন্তানটি বলছেন এর কাছে সমস্ত জ্ঞান আর যে মানে হাতের তালুর মধ্যে সব কিছু রয়েছে সমস্ত বিশ্ব সংসারের পূর্ণ জ্ঞানী তিনি সমস্ত জ্ঞান তার কাছে হস্তমালাকত মানে হাতের মধ্যে মুঠোর মধ্যে রয়েছে তো শঙ্করাচার্য তার নাম দিলেন হস্তমালাক আচার্য তো তিনি একটি এই হস্তমালাক আচাচার্য হচ্ছেন সানন্দনের কথা আমরা বললাম তিনি একজন শঙ্করাচার্যের বড় শিষ্য তারপরে আমরা এই যিনি পদ্মপাদ নামে পদ্মপাদ আচার্য নামে প্রতিষ্ঠিত তারপরে আমরা পেলাম এই দ্বিতীয় শিষ্যের পরিচয় আমরা পেলাম হস্তমালাক আচার্যকে এইবার তারা আছেন যা সেখানে সেখানে শঙ্করাচার্যের কাছে আরেকজন আছে তার নাম গিরি এই গিরি এই হস্তমালাকাচার্য কিংবা সনন্দন অর্থাৎ সেই বিখ্যাত মেধাবী পদ্মপাদ আচার্যের মতন এত তিনি সাধারণ তিনি এত শাস্ত্র শাস্ত্রটাস্ত্র কিছু জানেন না তিনি সবার সেবা করেন গুরুর সেবা করেন এবং সমস্ত শিষ্যদের তিনি সেবা করেন আর গুরু যখন তার অন্যান্য শিষ্যদের সঙ্গে শাস্ত্র পাঠ করেন এই গিরি সেখানে হাত জোর করে এক কোণে দাঁড়িয়ে থাকেন তিনি অতি সাধারণ একদিন শঙ্করাচার্য বসেছেন পাঠ দান করবেন শিষ্যরা সেখানে আছেন কিন্তু শঙ্করাচার্য চুপ করে আছেন তিনি কিছু আরম্ভ করছেন না তো সবাই বলছেন কি হলো গুরুদেব আমরা তো সবাই প্রস্তুত আপনি পাঠদান আরম্ভ করুন শাস্ত্র আলোচনা আরম্ভ করুন শঙ্করাচার্য বললেন না গিরিকে তো দেখছি না ও কোথায় তো বললেন ও কাপড় কাচতে গেছে এই নদীতে এইগুলো এবং শঙ্করাচার্য বল আচ্ছা সে আসুক ও এলে আমি শুরু করব সবাই আশ্চর্য হল গিরি এলে শঙ্করাচার্য পাঠ শুরু করবেন গিরি এত গুরুত্ব কিছু ও তো কিছুই বোঝে না ওর জন্য শঙ্করাচার্য অপেক্ষা করবেন পদ্মপাদ আচার্য একটু উসখুস আরম্ভ করলেন তিনি বললেন আচ্ছা গুরুদেব আপনি কি মনে করেন আপনি গিরির জন্য অপেক্ষা করেন কি জন্য ও কি আপনি কি মনে করেন ও এসব কিছু বোঝে ওর জন্য আপনি অপেক্ষা করছেন শঙ্করাচার্য বুঝলেন পদ্মপাদ আচার্যের মধ্যে একটু অভিমান জন্মেছে অর্থাৎ তিনি সব বোঝেন আর কেউ কিছু বোঝেন না এই অভিমানটা ভেঙে দেবার জন্য তিনি চুপ করে রইলেন তার প্রভাব অর্থাৎ শঙ্করাচার্যের কৃপায় হঠাৎ গুরু যে কাপ গিরি সেখানে যে কাপড় ধুচ্ছিলেন হঠাৎ তার একটা কি হলো একটা সমস্ত অজ্ঞানতা নষ্ট হয়ে গেল এবং তিনি দ্রুত সেখান থেকে ছুটে আসতে আসতে ছন্দে অষ্টস্তবকে শঙ্করাচার্যের গুরুর একটি মানে প্রণাম মন্ত্র রচনা করে তটক ছন্দে শ্রী শঙ্কর দেশিকাষ্টম নামে গুরুর উদ্দেশ্যে স্তোত্র রচনা করলেন অতি অপূর্ব সে স্তোত্র বিধিতাখিল শাস্ত্র সুধা জালাধে মহিতোপনিষৎ কথিতার্থ নিধে হৃদয়ে কলায়ে বিমলাং চারণাং ভাবা শঙ্কর দেশিক মে শরণ करुणा वरुणालय पालय मंग भव सागर दुख विदून रिदम रचया खील दर्शन दर्शन तत्त विदं भव शंकर देशिक मे शरण भवता जनता सुहिता भविता निजवध निविचारण चारु मते कलयेश्वर जीव विवेक विदं भव शंकर देशिक मे शरण भाव नीति में जायत चेत शिकौत मम बारयो महाजलिदं शंकर देशिक मे शरण सुकृते बहुदा बहुदात भविता पद दर्शन ला सता अतिदीन मीम पिपा देशिक मे शरणं जगतिम्बीतु कलिताकृतयो विचरन्ति महामह सच्चलतः पुरो भव सङ्कर देशिक मे शरणं गुरुपुङ्गवपुङ्गवकेतन ते समतामयता न हि केहोऽपि सुधी शरणागतवत्सलतत् নিধে ভাবা শঙ্কর দেশিক মে শরণম বিদিত নময়া বিষ দৈবা নচ কি মস্তি গুরো দ্রুতমেব বিদেহ কৃপাংসহ ভাবা শঙ্কর দেশিক মে শরণ সভায় আশ্চর্য হয়ে গেল একজন এরকম মানুষ নিরক্ষর প্রায় সে তটু ছন্দে গুরুকৃপা এরকম স্তোত্র রচনা করলেন আসলে শ্রদ্ধাবান লভতে গুরু জ্ঞানম গুরুর আশীর্বাদে তোটকা আচার্য তা গুরু তার নাম দিলেন গিরির নাম দিলেন তোটোকা আচার্য অর্থাৎ তার নাম আনন্দগিরি আনন্দগিরির নাম হয়ে গেল তোটকা আচার্য সবাই উঠে এই গিরিকে প্রণাম করলেন এবং পদ্মপাত আচার্যও তার ভুল স্বীকার করে গিরির প্রতি প্রণত হলেন যাই হোক এগিয়ে চলছেন সেখানে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ রাস তারা কাশিতে রয়েছেন সেখানে কাশিতে রয়েছে শঙ্করাচার্য সেখানে দেখছেন হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন এক চন্ডাল সেই রাস্তা দিয়ে যাচ্ছে তার কাঁধে মাংস আর সঙ্গে চারটি কুকুর তো সেই রাস্তা দিয়ে শঙ্করাচার্য যাচ্ছে শঙ্করাচার্য আমরা আগেই বলেছি তিনি নম্রুদ্দীপ ব্রাহ্মণ সন্তান একটু ব্রাহ্মণ্য সংস্কার তার মধ্যে রয়েছে তিনি সেই চন্ডালকে দেখে বলছেন গচ্ছ অপসার হে সরে যাও সরে যাও রাস্তা থেকে যাও সরে যাও 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 সরে যাও হে চণ্ডাল অপস হ্যাঁ গচ্ছ অপস তুমি সরে যাও সরে যাও তখন সেই চণ্ডাল হঠাৎ সে সংস্কৃতি বলে উঠল আন্নামায়া আন্না চৈতন্য চৈতন্য চৈতন্না মায়াত হ্যাঁ হে সন্ন্যাসী আপনি কি চান এই আমি আমার এই আত্মাকে সরাই না এই রক্ত শরীরটাকে সরাই কোনটাকে সরাই যদি বলেন যে এই শরীরটা অপবিত্র হ্যাঁ তাহলে এই শরীর তো আপনিও ধারণ করে এনেছেন এই শরীরের যা অপবিত্রতা সে তো আপনার মধ্যেও রয়েছে আর যদি বলেন যে এই আত্মাকে আমি সরাবো তাহলে যে আত্মা আমার মধ্যে রয়েছে সে আত্মা তো আপনার মধ্যেও রয়েছে কে কাকে সরাবে সঙ্গে সঙ্গে শঙ্কর বুঝতে পারলেন এই চণ্ডাল আর কেউ নয় স্বয়ং শিব তার সঙ্গে উপস্থিতি চারটি কুকুর যেন চারটি বেদ তিনি তাকে প্রণাম করে পাঁচটি শ্লোকে মনীষা পঙ্কজম নামে একটি শিবস্তোত্র রচনা করলেন যা মনীষা পঙ্কজম নামে বিখ্যাত আছে এরকমভাবে চলতে চলতে আমরা দেখলাম তিনি এসে উপস্থিত হয়েছেন সেই মন্ডন মিশ্রের কাছে বাড়িতে সবাই কি বলছেন মাহিশমতী নগরে মন্ডন মিশ্র থাকতেন মাহিশমতি নগরে সেখানে এসে উপস্থিত হলেন কুমারিল ভট্টেন বলেছেন তুমি এই আমার শিষ্য মন্ডন মিশ্রকে যদি হারাতে পারো তবেই তোমার এই অদ্বৈত বেদান্তের পথ পরিচ্ছন্ন হবে পরিষ্কার হবে আর তাকে হারানো মানে আমাকেই হারানো তো সেখানে পৌঁছে তাকে তুমি তর্কে পরাজিত করে অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠা করতে পারো তবেই অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠা হতে পারো সেখানে উপস্থিত হয়েছেন মন্ডন মিশ্রের বাড়ি কোনটা খুঁজ জিজ্ঞেস করছেন এই মাহেশমতি নগরীতে কোনটা মন্ডন মিশ্রের বাড়ি সবাই বলছেন ও বাড়ি খোঁজার কোনো অসুবিধে নেই যে বাড়িতে গিয়ে দেখবেন তোতা পাখি হ্যাঁ তোতা পাখি বেদ পাঠ করছে তারা বিচার করছে বেদের তত্ত্বজ্ঞানের বিচার করছে বলছে এই সমস্ত মীমাংসার বিচার করছে হ্যাঁ বলছে কর্মফল কি যজ্ঞ করলে দেয় না ঈশ্বর দেয় না যজ্ঞ আর যজ্ঞ করে কর্মফল কি খণ্ডন করা যায় না ঈশ্বর কৃপায় কর্মফল খণ্ডন হয় এই সব বিচার করছে তোতা পাখি আর দেখবেন সেখানে যজ্ঞ এত যজ্ঞ হয় সেখানে যে যজ্ঞের ছাই জমে জমে একটা বিরাট পাহাড়ের মতন ডিবি হয়ে আছে সেটাই বুঝবেন মন্দন মিশ্রের বাড়ি শঙ্করাচার্য সেখানে গেছে সেখানে দর গেটের মধ্যে যে দারওয়ান দাঁড়িয়ে ছিল তারা ঢুকতে দেবে না কারণ মন্ডন মিশ্র তখন তার পিতৃস্বাদ শ্রাদ্ধ করছেন এবং তার কড়া নির্দেশ পিতৃশাদ্রে যেন কোনো সন্ন্যাসী না প্রবেশ করে কারণ শ্রাদ্ধকর্মে সন্ন্যাসীদের কোনো স্থান নেই শঙ্করাচার্য কিছুতেই দারওয়ান ঢুকতে দেবে না শঙ্করাচার্যও সেরকম তিনি ঢুকবেনই তিনিও অল্প বয়সী তো একটু তেজও আছে একটু দুষ্ট বুদ্ধিও আছে তিনি কি করলেন পেছন দিক দিয়ে ঘুরে দেয়াল পার হয়ে সেখানে প্রবেশ করলেন হনুন মিশ্র হঠাৎ এরকম একটা সন্ন্যাসীকে এখানে ডাসতে দেখে তিনি ভীষণ কুদ্ধ হয়ে বসলেন বলছেন মুন্ডি কে ন্যাড়া মাথা কে নাড়া মাথার এখানে উপস্থিত হয়েছে কৌতমুন্ডি শঙ্করাচার্য মানে এই ন্যাড়া মুন্ডটা কোথেকে এলো মুন্ডি শঙ্করাচার্য তার ও উত্তরটাকে একটু অন্যভাবে ধরে বললেন গলাত অর্থাৎ তিনি সরাসরি উত্তর মাথা কোথার থেকে এসছে গলাত থেকে এসছে তাই তিনি বলছেন গলাত আরও ক্ষিপ্ত হয়ে গেলেন বন্ডন মিশ্র বলছেন হ্যাঁ তুমি কি ভাবো হে আমার সঙ্গে ফাজলামি করছো কি খেয়ে এসছো তুমি কিং তয় আপিতা কি পান করে এসছো মত খেয়ে এসছো নাকি হ্যাঁ সুরা পান করেছো কি এখন এই যে পিতা এই শব্দটির দুটি অর্থ হয় একটি অর্থ হয় হলুদ আর একটি অর্থ হচ্ছে পান করা তো শঙ্করাচার্য ওই পান করা অর্থটিকে না ধরে তিনি হলুদ অর্থটাকে ধরলেন তিনি বললেন নাহি শ্বেতা সাদা সাদা পিতা নাহি মানে হলুদ না শ্বেতা শঙ্করাচার্যের এই কথা শুনে মন্ডন বিষ্ট প্রচণ্ড ক্ষুব্ধ হলেন বলে ও তুমি মদের রঙ যেন স্বাদও যেন তাহলে তুমি মদ পান করো শঙ্করাচার্য বলে না এরকম তো হয় না রঙ জানলেই যে তার স্বাদ জানবো বা যে সে পান করে সেটা তো হতে পারে না যে রঙ জানবে সে স্বাদ জানবে বা সে সেটা পান করবে এরকম হয় নাকি মনে হয় আপনি পান করেন আপনি স্বাদ জানেন মন্ডন মিশ্র তো একেবারে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠলেন বলে কি চাই তুমি শঙ্করাচার্য বলে দেখুন আমি বেদান্তের একটি ভাষ্য রচনা করেছি আমার ইচ্ছা আপনি আমার সাথে সেই ভাষ্য নিয়ে তর্ক করুন তর্কে আমি আপনাকে পরাজিত করব আপনি পরাজিত হলে আমার শিষ্যত্ব গ্রহণ করবেন এবং আমার শিষ্যত্ব গ্রহণ করে আমার ভাষ্যের উপর আপনি একটি বার্তিকা রচনা করবেন বর্ণম মিশ্র বলে বাহ বেশ বেড়ে বলেছ তো আমি তোমার ভাষ্য পাঠ করব। করে আমি তোমার সাথে তর্ক করব সেই তর্কে আমি তোমার কাছে পরাজিত হব পরাজিত হয়ে আমি তোমার সেই ভাষ্যের উপর বার্তিকা বর্তিকা রচনা করব। হ্যাঁ বার্তিক রচনা করব। বেশ ভালো পেয়েছ তো ঠিক আছে আজকে আমি আমার পিতৃসধ্য একটু ব্যস্ত আছি তুমি কালকে এসো তোমার মজা দেখাচ্ছি পরের দিন শঙ্করাচার্য সেখানে এসে উপস্থিত হবেন তাহলে এই স্থান প্রস্তুত সমস্ত মাহেশ নগরী ভেঙে পড়ল মন্ডন মিশ্রের সাথে শঙ্করাচার্যের সেই তর্ক দেখার জন্য আর এই তর্ক তর্কযুদ্ধের মধ্যস্থতা করবেন মন্ডন মিশ্রের স্ত্রী উভয় ভারতী এই উভয় ভারতী তিনি শিশুকালের একটা শ্রেষ্ঠ বিদুষী বলা হয় তিনি সরস্বতীর অংশে জাত তিনি বললেন যে দুজনের মধ্যে আপনাদের তর্ক হবে আমি দুজনের গলায় এক মালা পরিয়ে দিলাম একদম একেবারে সদ্য গাথা মালা পুষ্পের মালা যার গলার মালা শুকিয়ে যাবে সে এই তর্কে হেরে গেছে অর্থাৎ যে হেরে যাবে সে তার মধ্যে সে ক্ষিপ্ত হয়ে উঠবে ক্ষিপ্ত হয়ে উঠলে তার শরীর গরম হবে সেদ ঘাম বেরোবে তার ফলে সেই শরীরের উষ্ণতায় হ্যাঁ তার উষ্ণতায় স্বাদে মানে ঘামের উষ্ণতায় তার মালা শুকিয়ে যাবে তাহলেই বোঝা যাবে সে হেরে গেছে দীর্ঘ আঠারো দিন ধরে এই তর্ক চলছে এবং আঠারো দিনের পর মন্ডন মিশ্র হেরে গেলেন তার গলার মালা শুকিয়ে গেল তখন এবার শর্ত অনুসারে মন্ডন মিশ্র শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ কিন্তু উভয় ভারতী বললেন দেখুন আমি আমার এক্ষুনি আমার স্বামীর হার্স মেনে নিতে পারছি না আমি তো তার স্ত্রী আমি স্বামীর অর্ধাঙ্গিনী আপনি আমাকে পরাজিত করবেন তারপরে ওনার পরাজয় আমি ঘোষণা করব। বেশ শঙ্করাচার্য রাজি হলেন বন্ডন মিশ্র স্ত্রী উভয় ভারতী তিনি রকম তত্ত্ব প্রশ্নের মধ্যে না গিয়ে তিনি কামশাস্ত্রীয় বিষয়ক একটি প্রশ্ন করে বসলেন শঙ্করাচার্যকে শঙ্করাচার্য সন্ন্যাস তিনি কামশাস্ত্রের উত্তর কি করে দেবেন এই দেহে তো তা দেওয়া সম্ভব নয় তিনি ঠিক করলেন যে এড়িয়ে যাবেন না তিনি বললেন জননীকে আমি আপনার অর্থাৎ উভয় ভারতীকে জননী সম্বোধন করে বললেন মা আমি আপনার প্রশ্নের উত্তর দেবো আমাকে একটু সময় দিন কারণ আমি তো সন্ন্যাসী আমি এই প্রশ্নের উত্তর জেনে এসে আপনাকে দেব শঙ্করাচার্য ঠিক করলেন মনে মনে তিনি এই শরীর থেকে বেরিয়ে অন্য একটি শরীর গ্রহণ করে সেই শাস্ত্রীয় ব্যাপারটা সম্পূর্ণ জেনে এসে তিনি উত্তর দেবেন তিনি সেই অনুসারে কী করলেন তিনি সেখানে একটি অন্য দেহে প্রবেশ করবেন ঠিক করলেন সেখানে দেখা গেল ও ওই দেশে জায়গার একটি রাজা তার নাম হচ্ছে অমরক সদ্য মৃগয়া করতে এসে মারা গেছেন তার দেহের মধ্যে সেই সদ্যমৃত অমরক রাজার দেহে শঙ্করাচার্য নিজের দেহ থেকে বেরিয়ে এসে সিদ্ধ বলে বেরিয়ে এসে তিনি সেই রাজার দেহে প্রবেশ করলেন এবং শিষ্যদেরকে বলে রাখলেন তোমরা যত্নে আমার দেহকে রক্ষা করো আমি এই রাজার দেহে থেকে এসে এই জ্ঞান লাভ করে আবার ফিরে আসবো কিছু দিনের মধ্যে তিনি সেই রাজা আবার বেঁচে উঠেছেন সব রাজ্যে সবাই আনন্দিত রানীরা রাজাকে বরণ করে নিয়ে গেলেন যাই হোক রাজা সেখানে গিয়ে রাজদেহের মধ্যে প্রবিষ্ট হয়ে শঙ্করাচার্য সেই কামশাস্ত্র জ্ঞান লাভ করে পুনরায় তিনি ফিরে এলেন নিজের দেহ গ্রহণ করে তিনি উপস্থিত হলেন উভয় ভারতীর কাছে উভয় ভারতী তাকে দেখেই বুঝলেন যে শঙ্করাচার্য সেই সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছে তিনি আর কোনো তর্কে গেলেন না স্বামী যেহেতু এবার শিষ্যত্ব গ্রহণ করবেন উভয় ভারতী আর সহ্য করতে পারলেন না তিনি যোগ বলে তার দেহ ত্যাগ করলেন শঙ্করাচার্য তখন তাকে বললেন আপনি সাক্ষাৎ সরস্বতী আপনাকে আমি ত্যাগ করতে পারব না আপনাকে আমি জননী বলে সম্বোধন করেছি আমি শৃঙ্গেরিতে একটি মঠ স্থাপন করেছি আপনি সেখানে আদি জননী সরস্বতী রূপে অধিষ্ঠিতা থাকুন সেই শৃঙ্গেরি মঠে বলা হয় শ্রীযন্ত্র প্রতিষ্ঠিত শ্রীমানের সরস্বতী শ্রী মানে যেমন লক্ষ্মী শ্রী মানে সরস্বতীও যন্ত্র অর্থাৎ সরস্বতী যন্ত্র রূপে বলা হয় সেখানে সে উভয় ভারতী সরস্বতী রূপে অধিষ্ঠিতা হয়ে আছেন যাই হোক মন্ডন মিশ্র তিনি শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ করলেন তার নতুন নাম হল সুরেশ্বরাচার্য তিনি বৃহদারণ্যক শঙ্করাচার্যে বৃহদারণ্যক ভাষ্যের উপর বার্তিক রচনা করলেন তৈতরীয় ভাষ্যের উপর বার্তিক রচনা করলেন দক্ষিণা মূর্তি স্তোত্রের উপর বার্তিক রচনা করলেন এবং মত তিনি প্রতিষ্ঠা করার জন্য শঙ্করাচার্যকে বিপুল সাহায্য করলেন এই সুরেশ্বরাচার্য তিনি শৃঙ্গেরি মঠ সারদা মঠের তাকে প্রধান করে দেওয়া হইল এবং যাই হোক এই সুরেশ্বরাচার্য অর্থাৎ মন্ডন মিশ্র সুরেশ্বরাচার্য তার একটি বিরাট কর্ম আছে এই সমস্ত বার্তিকগুলি রচনা ছাড়াও তিনি নৈষ্কর্ম সিদ্ধিতে রচনা করেন নৈষ্কর্ম সিদ্ধি এই নৈষ্কর্ম সিদ্ধি এই তার রচনার মধ্যে অদ্বৈত দর্শনকে স্পষ্টভাবে তিনি উপস্থাপন করেছিলেন এই হচ্ছে শঙ্করাচার্যের আমরা সমস্ত শিষ্যদের কথা আমরা সেখানে পাই এবং সেভাবে শঙ্করাচার্য নানান জায়গায় নানানভাবে ভারতে চার জায়গায় চারটি মঠ তিনি প্রতিষ্ঠা করেন কর্ণাটকে শৃঙ্গেরিতে পশ্চিমে গুজরাটে দ্বারকায় পূর্বে উড়িষ্যার পুরীতে গোবর্ধন মঠ এবং উত্তরে উত্তরাখণ্ডের জ্যোতির মঠে যশী মঠে তিনি আরেকটি মঠ প্রতিষ্ঠা করেন এই যে শঙ্করাচার্য তিনি সারা জীবন এই অদ্বৈত বেদান্তকে আবার নতুনভাবে প্রতিষ্ঠা করা করেছেন তাকে বলা হয় তিনি শিব বিগ্রহ এবং দশ নামী সম্প্রদায়ের তিনি এখনও এই দশ নামী সম্প্রদায় করেছে তার মধ্যে এই পুরী সম্প্রদায় থেকে এখানে দুইজন অবতার পুরুষ জন্মগ্রহণ করেছেন চৈতন্য মহাপ্রভু এবং আমাদের প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এরা দুজনেই পুরীর সম্প্রদায়ের অবতার পুরুষ এই শঙ্করাচার্যে অতুল শঙ্করাচার্য তার এই মাত্র বত্রিশ বছর বয়সে বলা হয় একশো তিপ্পান্নটি কাজ করেছে এরকম বলা হয় তার মধ্যে তেইশটি ভাষ্য রচনা করেছেন চুয়ান্নটি প্রকরণ গ্রন্থ রচনা করেছেন এবং ছিয়াত্তরটি স্ত্রোত্র রচনা করেছেন এই ব্যাপারে একটি কাহিনী আছে যদিও এটি সর্বজন মান্য নয় তবু এরকম বলা হয় কাশিতে শঙ্করাচার্য তো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা করে গেছেন তিনি শক্তিকে স্বীকার করতেন না শক্তি মায়াকে শক্তি অর্থাৎ মায়াবাদী নন তিনি মায়াকে স্বীকার করতেন না তো সেখানে বলা হয় একদিন শঙ্করাচার্য কাশিতে এরকম স্নান করতে যাচ্ছেন মণিকর্ণিকায় তো সেখানে দেখলেন হয়তো পথের মধ্যে এক যুবতী তার সদ্যমৃত স্বামীর দেহটিকে নিয়ে পথ জুড়ে বসে বিলাপ করছেন শঙ্করাচার্য তারা আছে স্নান সেরে তিনি যাবেন অনেকক্ষণ অপেক্ষা করার পরে আর ধৈর্য না রাখতে পেরে তিনি সেই যুবতীকে বললেন মা একটু এই দেহটাকে সরিয়ে দিন আমি স্নান করতে যাই তে সেই যুবতী বলছে আমাকে কেন এ তুমি এই দেহটাকেই আপনি বলুন এই দেহটাকেই বলুন সরে যেতে শঙ্করাচার্য হেসে উঠলেন কি শোকে বোধ এই যুবতীর মস্তিষ্ক বিভ্রম ঘটেছে সদ্য স্বামী মারা গেছে সদ্য যুবতীর শোকে হয়তো এরকম পাতা বলছে সব তাকে কি করে বলুন সে কি করে সরে যাবে যুবক বলছে তুমি কি বলছো এই শরীর কি করে সরে যাবে সেই যুগকে বলছে কেন আপনি তো বলেন যে ব্রহ্ম নিষ্ক্রিয়ই তো সব এক ব্রহ্মই তো একমাত্র সে সে ব্রহ্ম যে নিষ্ক্রিয় আপনি তো তাহারই শ্রেষ্ঠত্ব বলে যান আপনি তো ক্রিয়াকে স্বীকার করেন না তাহলে এই নিষ্ক্রিয় নিষ্ক্রিয় ব্রহ্মতেই সব স্বরূপ সেই সরে যাবে শঙ্করাচার্য সঙ্গে সঙ্গে বুঝলেন এ স্বয়ং জগজ্জনী পার্বতী এসেছে তিনি তারপরে অপূর্ব সমস্ত ভক্তির অসহ্রিত স্তোত্রগুলো রচনা করেছে অপূর্ব এক একটি স্তোত্র সে রচনা করেছে যাই হোক শঙ্করাচার্য বেদান্ত প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমরা আসবো সেই স্তোত্রের কিছু পরিচয় আপনাদের কাছে তুলে ধরবো আজকের আলোচনাটি একটু দীর্ঘ হবে আপনাদের কাছে এই একটু শুনবেন সময় নিয়ে শঙ্করাচার্যের সেই অপূর্ব স্তোত্রমালা তো শঙ্করাচার্য যে এই যে অদ্বৈত বেদান্তের তিনি কি অপূর্বভাবে বলছেন বোধমাত্র অহম হ্যাঁ তিনি বলছেন আর এই সমস্ত হচ্ছে এই আর সমস্ত হচ্ছে মিথ্যা একমাত্র সত্য হচ্ছে এই বোধ কনসাসনেসই হচ্ছে একমাত্র সত্য আর কিছু নয় এই সবই হচ্ছে হ্যাঁ বলছে অহম মান বুদ্ধি অহংকার চিত্তানি নাহং না চোত্তং জীব না চ নেত্রে না চৌমার ভূমি বায়ু চিদানন্দরূপ শিবহম শিবহম হ্যাঁ সে এই হচ্ছে সেখানে তিনি এই নির্বাণক তার মধ্যে বলছেন আমি আমি হচ্ছি বুদ্ধি অহংকার চিত্ত কিচ্ছু নই अम्मीचे अहम शिव शिवह न प्राणसंग पंच पंचवायुर्न वा सप्त धातुर्न पंचकोशा न चीदानंद रूपम चौपस्थ अहम शिवाहम अहम ना, 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 ना देश रागो ना मोह मदो नई मे मात्सर्य भाव न धर्म अर्थ न काम न मोक्षिदानंद रोम शिव शिव हमी के हम। आमी के, के एके बारे शेष गए बोल अहम निर्विकल्प निराकार विभुर्वाच्य सर्वत सर्वेन्द्रियाण नसंगत आसंगतं मुक्तिर्ण मेय चिदानंदप শিব শিব শিবহ একটা জিনিস লক্ষ্য করবেন যখন আমরা এই স্তোত্রগুলোকে আরেকটু আলোচনা করব দেখবেন কত সহজ তার ব্যাখ্যা বলতে হয় একটু মন দিয়ে শুনলেই শঙ্করাচার্যের স্তোত্রগুলোকে বোঝা যায় যেন ব্যাসের মতন ব্যাসদেব যিনি ব্রহ্মসূত্র রচনা করেছেন আবার মহাভারতের মতন তিনি আঠারোটা পুরাণ রচনা করেছেন তিনি অপূর্ব ভাগবত রচনা করেছেন অর্থাৎ একদিকে তার সেই বিরাট জ্ঞানের ঐশ্বর্য অন্যদিক দিয়ে সহজ সরল ভক্তির রহস্য কি গভীর বক্তা শঙ্করাচার্যের মধ্যে একদিকে তিনি অদ্বৈত বেদান্তের যুক্তি উপস্থাপন করছেন আরেক দিক দিয়ে অতি সরল ভক্তির সুরললিত সেই তার স্তোত্র মালা তিনি সেখানে বলছেন আত্মবোধের মধ্যে বলছেন যে চাল ডাল তেল সব কিছু যদি থাকে কিন্তু তাতে মানুষের পেট ভরে না কারণ তাতে তো পাক হয় না রান্না হয় না রান্না করতে হলে যেটা দরকার সেটা হচ্ছে আগুন আগুনের প্রয়োজন সুতরাং সংসারে তোমার যাবতীয় যা কিছুই থাকুক না কেন যতক্ষণ না পর্যন্ত তোমার আত্ম উপলব্ধি বা সে ব্রহ্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার কিছু লাভ হবে না কোনো কাজই সেটা আসবে না এবং তিনি তার ওই আত্মবোধের মধ্যে আরেকটু অপূর্ব উদাহরণ দিচ্ছেন ব্রহ্মে বলছেন এই সোনা সোনাই হচ্ছে আসল এই সোনা দিয়েই হার বালা দুল কেউর এই সমস্ত অলঙ্কার তৈরি হয় তা অলঙ্কারগুলোকে আমরা আলাদা আলাদা বলি হ্যাঁ এটা হার এটা দুল এটা কেউর এটা আংটি এগুলো বলি এগুলো সব হচ্ছে যেন নামরূপ আসলে কি আসলে সবই হচ্ছে সেই সোনা সোনাটাই হচ্ছে আসল গলিয়ে দিলে আর নামরূপ আর কোনো থাকে না হার দুল আংটি সবগুলোকে যদি আমরা গলিয়ে দিই তাহলে ওই সেই সোনাটাই অবশিষ্ট হয়ে থাকে পূর্ণমে বা অবশিষ্টতে সেই সোনাটাই অবশিষ্ট হয়ে থাকে সব নাম সব রূপ সেই ব্রহ্মের মধ্যেই লোভ পেয়ে যায় কি অসামান্যভাবে তিনি সেই ব্রহ্মের পরিচয় করে দিচ্ছেন আত্মপরিচয় আরেকটি পরিচয় তিনি করছেন স্ফটিক দিয়ে স্ফটিকের একটি উদাহরণ দিয়ে তিনি অপূর্বভাবে বলছেন বলছেন নীল বস্ত্রাদি যোগে না স্ফটিক বলছেন স্ফটিক বলছে নীল নীলবর্ণ তার কোনো বর্ণ নেই স্ফটিক হচ্ছে তার কোনো বর্ণ নেই নির্গুণ নির্বর্ণ হচ্ছে তাকে একটা নীল কাপড়ের উপরে রাখো দেখবে স্ফটিক নীল রক্ত নীল বর্ণ ধারণ করবে তার কাছে একটা লাল ফুল নিয়ে এসো স্ফটিকটা মুহূর্তের মধ্যেই লাল হবে আবার এগুলোকে সরিয়ে দাও স্ফটিক ওই একই অবশ্য স্ফটিকের হচ্ছে নিত্য শুদ্ধ বর্ণহীন তার মধ্যে নির্গুণ নিষ্ক্রিয় আত্মাও হচ্ছে সেই স্ফটিকের মতন হ্যাঁ একেবারে নিত্যশুদ্ধ নিষ্ক্রিয় স্ফটিকের মতন শুদ্ধ নির্গুণ সে আত্মা আরেকটি অপূর্ব উদাহরণ দিচ্ছেন বলছেন আমাদের এই দেহ মন এই আমি আমি এসব কিচ্ছু না এগুলো সবই মিথ্যা আসলে কি হচ্ছে যেন ওই যে চাঁদ সেই চাঁদের ছায়া পড়েছে জলের মধ্যে অম্বুগাতে চন্দ্রে চালানাদি যথা অম্বুস অম্বুস মানে জলের মধ্যে চাঁদের ছায়া পড়েছে হ্যাঁ এবার জলটা কাঁপছে মনে হচ্ছে যেন চাঁদ কাঁপছে হ্যাঁ আসলে চাঁদ কাঁপছে না চাঁদের ছায়াটা কাঁপছে চাঁদের ছায়াও প্রতিবম্ব। প্রতিবিম্ব সেটাও কাঁপছে না কাঁপছে আসলে জলটা তোমার এই দেহ হ্যাঁ এই উপাধি এই রূপ এগুলো পরিবর্তন হচ্ছে এগুলো বিকার হচ্ছে দেহের বিকার হচ্ছে রূপের বিকার হচ্ছে এই সংসারে যাবতীয় কিছুর বিকার হচ্ছে তুমি এই সংসারটাকে সত্য বলে জেনেছো সত্য এগুলো নয় এগুলো বিকার এগুলো মিথ্যা সত্য হচ্ছে সেই ব্রহ্ম একমাত্র যা তোমার হৃদিগারের মধ্যে অবস্থিত এই হচ্ছে তার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই অর্থ অর্থ হচ্ছে সংসারকে তিনি মিথ্যা বলছেন না এই অর্থে মিথ্যা না মিথ্যার অর্থ হচ্ছে পরিণাম তার একটা বিকার হচ্ছে বিকার অর্থে মিথ্যা সংসারের বিকার হচ্ছে বলে সংসার মিথ্যা এই অর্থে সংসার মিথ্যা অর্থাৎ যার পরিণাম হচ্ছে যা এক নয় কিন্তু ব্রহ্ম সে হচ্ছে অপরিণামী তার কোনো বিকার নেই তার নিত্য সত্য নিত্য মুক্ত বুদ্ধ হ্যাঁ তার এতটুকু কোনো পরিবর্তন ব্রহ্ম হচ্ছে নিষ্ক্রিয় শুদ্ধ সেই আর এই যা কিছু দিচ্ছে সবই ওই চন্দ্রের উদাহরণ দিয়ে বলছেন অম্বুগতে চন্দ্রে জ্বালানাধি জাত অর্থাৎ এই চাঁদটি স্থির রয়েছে চাঁদের প্রতিবিম্ব সেটাও স্থির চাঁদ হচ্ছে পরমাত্মা আর চাঁদের প্রতিবিম্ব যেন হচ্ছে আত্মা সমস্ত দেহের মধ্যে এসে পড়েছে দেহের বিকার হচ্ছে জলটা কাঁপছে জলটা কাঁপছে বলে মনে হচ্ছে চাঁদ কাঁপছে আসলে চা নয় আত্মার পরিণাম না আত্মা নিত্য মুক্ত শুদ্ধ তোমার দেহের পরিণাম হচ্ছে তুমি দেহটাকে সত্য বলে তুমি ভাবছো আমি এই শরীরটাই আমি এই নামটাই আমি আমার যশটাই একমাত্র সত্য এই পৃথিবীতে যা দেখছি এই সবই সত্য আর সব মিথ্যা এটাই হচ্ছে মিথ্যা সেই মিথ্যাকে আঁকড়ে ধরে তুমি তাকে সত্য বলে বাঁচতে চাইছো এই অর্থে তিনি বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তিনি জগৎকে কিন্তু উড়িয়ে দিচ্ছেন না এটা বোঝা এটা শঙ্করাচার্য জগৎকে নস্বাত করছেন না তিনি জগতের বিকারত্বকে মিথ্যাত্বকে অর্থাৎ জগতের যে পরিণাম তার যে একটা বিকার সেটাকে তিনি বলছেন মিথ্যা এই অর্থে জগৎ মিথ্যা এবং সেই ব্রহ্ম এই পরমাত্মা তিনি একমাত্র সত্য সেই শঙ্করাচার্যকে আমরা দেখছি অপূর্বাভাবে তিনি স্তোত্র বন্দনা করছেন হ্যাঁ সেখানে বলছেন দীনমাপি রাজানী সায়ং

ভালো করে লক্ষ্য করুন দিনমাপি রাজা দিন ও রাত প্রা সায়ং প্রাত সন্ধ্যা ও প্রভাত শিশির বসন্ত শীত এবং বসন্ত মানে একটা দ্বন্দ্ব আমরা লক্ষ্য করছি এই সংসার দ্বন্দ্বময় সুখ দুঃখ ব্যথা আনন্দ হ্যাঁ গ্রীষ্ম বর্ষা এই যে দ্বন্দ্ব সেই বলছে যে দিন ও রাত সন্ধ্যা প্রবাদ শীত বসত এই দ্বন্দ্ব এই দ্বন্দ্ব আমাদের জীবনে বারবার ফিরে আসে কাল ক্রীড়া করে আয়ু অতিবাহিত হয় তথাপি কুহুকিনি আসা কাউকেই ছেড়ে যায় না আমরা সবাই এই মায়া মায়াকে এই আশাকে বলছেন মায়া এই মায়া ময় আহ মোহের দ্বারা আশার ছলনায় আমরা সবাই ভাবি যে আজ হয়নি কালকে হবে এক্ষুনিয় তার পরে হয়তো হবে এই আশার ছলনে আমরা ঘুরে বেড়াচ্ছি মোহের দ্বারা তো বলছেন এই কুহুকিনি আশা কাউকেই ছেড়ে যায় না হ্যাঁ না মুঞ্চতি আশা বায়ু বলছেন হে মূর্খ হ্যাঁ তো একমাত্র গোবিন্দের ভজনাকারো। মৃত্যু যদি তোমার সন্নিকটে উপস্থিত হয় তাহলে যতই ব্যাকরণসম্মত শাস্ত্র চর্চা করো না কেন নিজেকে রক্ষা করতে পারবে না হ্যাঁ ডুক হি না হি রকসাতি ডুক কৃঞ্চ কারণে এই ব্যাকার শাস্ত্রসম্মত শাস্ত্র আলোচনা করে শাস্ত্র আলোচ ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন শাস্ত্র পাঠে কি হবে যদি তার মর্ম তোমার মধ্যে প্রবেশ না করেন বলে পঞ্জিকাতে উদাহরণ দিয়ে চমৎকার বলছে পঞ্জিকাতে লিখেছে জল হবে পঞ্জিকা টিপলে এক ফোঁটা জল পড়বে না যদি বাইরে জল না হয় তাই না ঠিক সেরকম এই শাস্ত্র পাঠে কোনো লাভ নেই শুষ্ক শাস্ত্র পাঠে কোনো লাভ নেই যদি সেই শাস্ত্রের মর্মার্থকে তুমি হৃদয়ে ধারণ না করতে পারো সেই জন্য বলছেন হ্যাঁ আশার প্রভাবটা কত মারাত্মক তিনি এখানে বলছেন আঙ্গাঙ্গালিতাং পালিত মুন্ডং এ দেখবেন এস ব্যাখ্যা করতে লাগে না তার স্ত্রোত্রগুলো এত অপূর্ব হ্যাঁ এত সহজ একটু মন দিয়ে শুনলেই অর্থগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে বলছে আশার কি ভয়ঙ্কর প্রভাব বোঝাচ্ছেন আঙ্গাং গালিতাং পালিত दर्शन जातुंडृद्धाति दंड तद भी न आशा आशापिंडम भज गोविंद भज गोविंद भज गोविंद प्राप्त सन्निहिते मरने नहि नहि रक्षति करें बोल्छन पुनरपि जननं पुनरपि मनर मरण পুনরপি জননী জঠরে ইহ সাংসারে খলুদস্তরে কৃপহ বাহি মুরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ আর আরেকটি গুরু ধ্যান করছেন তিনি গুরুস্তোত্র করছেন আটটি স্তোত্রের মধ্যে গুরু অষ্ট স্তোত্র তিনি করছেন

কিং ততৌকিম বলছে সুন্দর শরীর নিরোগ দেহ প্রভূত যশ মরু পর্বতের মতন প্রচুর ধন কিন্তু এসব দিয়ে কী হবে হ্যাঁ যদি পদপদ্যে যদি তোমার হৃদয় সংলগ্ন না হয় এখানে গুরু অর্থে সেই ব্রহ্ম অর্থাৎ তার সাথে যদি তুমি যুক্ত না হও হ্যাঁ তাহলে আর কি হল তোমার যদি সেই পরম গুরু गुरु कृपा गुरुकृपए ब्रह्मज्ञानी जदि मन लाभ नई सुंदर शरीर निरग देह जश धन ऐश्वर्य दिए कि लाभ विदेश मन्य सदसेशु धन्य सदाचार वृत्तु सकथापि गुर में मनश्चिन्न लग्न ततो कि ततः किं तत দেশে বিদেশে অনেক মান্যতা লাভ করেছ সর্বদা তুমি সদাচারী হয়ে রয়েছ কখনো তুমি অপকর্ম করো না সবসময় ভালো কাজ করেছ তাহলেই বা কি যদি তোমার ব্রহ্মজ্ঞান সে গুরু কৃপা লাভ না হয় না ভোগে না যোগে না বাবাজি মেধে না কান্তা সুখে নেই বা বিত্তেষ উত্তম গুরু অংঘ্রি পদ্মে মনশ্চেন্না লগ্নম তত কিং ততক কিম ততক কিম ততকি চিত্ত ভোগে লিপ্ত না হোক যোগে যুক্ত না হোক অশ্বভদের মতন বিশাল কর্মে লিপ্ত না হোক কান্তা সুখে আশক্ত না হোক বৃত্তেও মুগ্ধ না হোক তথাপি যদি গুরুর পদপদ্মে হৃদয় সংলগ্ন না হয় তাহলে আর কি হবে কি অপূর্ব সেই স্তোত্র সেখানে বলছেন তিনি আরেকটি শঙ্করাচার্য স্তোত্র দেখুন কি বিখ্যাত এটি হয়ে আছে দেব দিব্যপরাধ কমস্কম তার মধ্যে শঙ্করাচার্যের মতন তিনি ভক্তি ভক্তিরসে একদিকে তিনি বেদান্তের চরম প্রতিষ্ঠাতা ব্রহ্মস জগৎ মিথ্যার প্রবক্তা অন্যদিকে তার ভাব লহরীতে তিনি কি অপূর্বভাবেই না দুয়ের মধ্যে কি চরম সম্মেলন এই বিরাট পুরুষের মধ্যে সেখানে বলছেন না মন্ত্রাং না যন্ত্রাং তদাপি না চানে জুসুতি মহ না চাওয়ানং ধ্যানং চ না জানে কথা। বলছে আমি মন্ত্র তন্ত্র যা বলে না সে রামপ্রসাদের গান আছে আমি মন্ত্র যন্ত্র কিছুই জানিনি মা ঠিক ঠিকই বলছেন আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না তোমাকে কি করে কি হয় তাও আমি জানি না তোমাকে কিভাবে আহ্বান করব কিভাবে তোমার ধ্যান করব কিভাবে তোমার স্তুতি কথা বলবো আমি কিছুই জানি না শুধু এইটা জানি কুপুত্র যদপি হয় কুমাতা কত কখনও নয় এই কথাটি শঙ্করাচার্যের কথা কুপুত্র জায়াতে কশ্চিদ্যাপি কুমাতা না ভাবতি বারবার ধ্রুবপদের মতন তিনি এই কথাটি বলে যাচ্ছেন এখানে আরেকটি যেখানে প্রার্থনা করছেন ভগবতীর এই প্রার্থনা যেন আমরা দেখছি আমাদের সেই চণ্ডীর একাদশ অধ্যায়ে शुक्रादिगत देवतारा देविर जेमन प्रार्थना कर शंकराचार्य ठीक एक ही रकम भाव देवी का प्रार्थना कर देख विवादे विषादे प्रमादे प्रबासे जले बाहनाले पर्वते शत्रुमधे अरण्ये शरण्ये सदा मंग प्रपाही गतिस्तंग गतिस्तं, तमेका भवानी एक ही प्रणाम शिखनी দেবতারা সেই দেবী প্রসিদ পরিপালায় সেই যেমনভাবে প্রপন্নার্থী হরে দেবী যেমনভাবে সে প্রার্থনা করছেন শঙ্করাচার্য একই প্রার্থনা করছেন অন্নপূর্ণা স্তোত্র লিখেছেন কিন্তু লক্ষ্য করুন অন্নপূর্ণাকে প্রণাম মন্ত্র সেখানে লিখছেন অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ কিন্তু একজন জ্ঞান বৈরাগ্যের বৈরাগ্যের চরম মূর্ধায় যিনি প্রতিষ্ঠিত বেদান্তের প্রাণপুরুষ যিনি সেই বিরাট পুরুষ তিনি কি প্রার্থনা করছেন তিনি কি ধন ঐশ্বর্য অন্ন অলঙ্কার এইসব যশ এইসব দেবীর কাছে অন্নপূর্ণার কাছে প্রার্থনা করবেন তিনি অন্নপূর্ণার কাছে কি প্রার্থনা করছেন শেষ জায়গায় গিয়ে বলছেন অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লবে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থ জ্ঞান বৈরাগ্য সিদ্ধি ভিক্ষাং দেহি চার্বতী তুমি আমাকে জ্ঞান বৈরাগ্য এই দান করো এই জ্ঞান বৈরাগ্যের সিদ্ধি আমাকে একেবারে শ্রেষ্ঠ এটি তো প্রার্থনা জ্ঞান এবং বৈরাগ্য এই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ চাওয়া এই হচ্ছে মানুষের একমাত্র চাওয়া এইটি শঙ্করার্য সমস্ত বন্দনার মধ্যে দিয়েও তিনি সেই বৈদান বেদান্তের মর্ম কথাটি সব জায়গায় কি অপূর্বভাবে তিনি সে বলে যাচ্ছে কত সহজ করে অথচ বেদান্তের মর্ম কথাটি তিনি বলে যাচ্ছে জ্ঞান বৈরাগ্যং সিদ্ধার্থং ভিক্ষাং চা পার্বতী শুধু তারপরে কি বলছেন লক্ষ্য করুন মাতা মে পার্বতী দেবী पीता देव महेश्वर बांधवा शिव भक्त सदेश भुवन এই তো মানুষের চা মাতা হচ্ছেন আমার পার্বতী পিতা হচ্ছেন শিব বন্ধু সমস্ত শিব ভক্তরা হচ্ছে আমার বান্ধব আর এই ত্রিভুবনই হচ্ছে আমার বিচরণ ক্ষেত্র স্বদেশ গঙ্গা স্তোত্র অপূর্ব সেই গঙ্গা সেখানে গঙ্গার কি অপূর্ব মহিমা শঙ্করাচার্য প্রকাশ করছেন বলছেন অলকানন্দে পরমানন্দে কুরুময়ী করুণকাতর বন্দ নিকটে যশ হি বাস খলু বৈকণ্ঠে তস্য নিবাস মানে খুব সহজ বলছি অলকানন্দে তুমি পরমানন্দময়ী তোমার তুমি আমাকে করুণা করো হ্যাঁ তোমার তটের নিকটে যে বাস করে গঙ্গা তটে যে বাস করে সে যেন বৈকুণ্ঠে বাস করছে গঙ্গা তটে বাস বৈকুণ্ঠে বাসের সমান হ্যাঁ এবং সেখানে বলছেন সেখানে বলছে এই জলে আমি যেন কচ্ছপ হয়ে কিংবা মাছ হয়ে কিংবা একটা অতি ক্ষুদ্র টিকটিকি হয়ে হ্যাঁ সপাচ দিন কিংবা বরহ নীরে কমঠ মিন বরহ বর মিহ নীরে আমাকে এই বর করো এই জলে যেন কমঠ মানে একটা কচ্ছপ কিংবা মীন মাছ হয়ে কিংবা তীরে সেরঠিন স্কিন মানে ছোটো একটা সরট মানে একটা ক্ষুদ্র টিকটিকি হয়েও যেন এই জলে আমি বাস করি কিংবা আরও দুই ক্রোশ দূরে যদি আমাকে সে এই জলের মধ্যে বাস করতে না দাও যেন তোমার থেকে অন্তত দু ক্রোশ তার বেশি নয় ওই দুই ক্রোশ দূরে আমি ভজি হয়ে চণ্ডাল হয়ে আমি বাস করব তাও ভালো তবু তোমার থেকে দূরে আমাকে শ্রেষ্ঠ করে ঠেলে দিও না অর্থাৎ ধন নয় মান নয় যশ নয় ক্ষমতা নয় সে যিনি ব্রহ্মর স্বাদ একবার পেয়েছেন তিনি আর কোনো কিছুরই আকাঙ্ক্ষা করেন না তিনি সব কিছুর মধ্যে দিয়েই কেবল সেই পরম ব্রহ্মের আস্বাদে নিমজ্জিত হয়ে থাকতে চান হ্যাঁ সেটাই হচ্ছে তার প্রার্থনা আর মোহাম্মদগর তার তো বিখ্যাত আমরা তো সবাই জানি মা ধানা জানা যৌবানা গর্ব একেবারে শেষ কথা মূল কথাটি বলছেন হরতীম কাল সর্বং মায়ামায়াঈদম অখিলং হিতা ব্রহ্মপদং রবসন্তি বিদিতা সেই ব্রহ্মপদ থেকে আমি যেন কখনো সরে না যাই সেই যেই মন্ত্র দিয়ে শুরু করেছিলাম সেই মন্ত্র দিয়েই আমরা শেষ করি শঙ্করাচার্য সেই নির্বাণ নির্বাহকমের মধ্যে বলছে আমাদের স্বরূপের পরিচয় দিয়ে বলছে আং মানম বুদ্ধি অহংকার চিত্তানি না अमी मान बुद्धि अहंकार चित्त नहीं नाच च्रत जीवे नाच च्राण नेत्रे नाच चौम भूमिर्न तेज न वाश्चिदानंदिव शिव अहम निर्विकल्प निराकार रूप सर्वत्र विभुवच्चर्वेन्द्रियाम মুক্ত মেয় চিদানন্দরূপ শিবহম শিবহম আজ সেই পরম গুরু শঙ্করাচার্যের পায়ে আমাদের প্রণাম জানিয়ে আমরা প্রার্থনা করি তার কৃপায় যেন এই জন্মেই আমরা সেই পরম জ্ঞানটি লাভ করতে পারি সবার আনন্দে সেই পরমানন্দ স্বরূপকে সবাই লাভ করুন এই আমাদের একান্ত প্রার্থনা জয় হোক জয় হোক জয় হোক